এখানে যারা প্রশ্ন করেছিলেন এর মধ্যে সর্বপ্রথম প্রশ্ন করেছিলেন যে উপন্যাস কেন লিখি না। ব্যাপারটা হচ্ছে উপন্যাস ঠিক তারাই লিখতে পারেন যাদের আসলে প্রচুর ধৈর্য আছে, নিরবচ্ছিন্ন ধৈর্য যে ব্যক্তির নেই তার পক্ষে আসলে উপন্যাস লেখা সম্ভব না। আরেকটা ব্যাপার হচ্ছে যারা কল্পনার জগতে ভেসে বেড়ান, যারা প্রচণ্ড রকমের কল্পনা প্রবণ, তাদের পক্ষেই আসলে উপন্যাস লেখা সম্ভব। আমি যেহেতু কল্পনার জগতে একটু কম ভাসি এবং রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে যেহেতু বেশি পছন্দ করি, এই কারণে আসলে আমার পক্ষে উপন্যাস লিখে ওঠা সম্ভব হয় না। আর সাধারণত যারা রাজনীতি নিয়ে লেখেন বা বাস্তব জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার বিশ্লেষণ করেন তাদের পক্ষে উপন্যাসের দিকে মনোযোগ দেওয়া একটু কঠিন হয়ে যায়। আর জোরপূর্বক নিজেকে জাহির করার জন্য যে আমিও পারি, দেখ আমি অন্যে উপন্যাস লিখছে বলে আমিও একটা উপন্যাস লিখে আমি দেখালাম, মানে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আমি একটা উপন্যাস লিখে দেখালাম, সেক্ষেত্রে দেখা যায় যে সেটা আসলে খুব একটা ভালো হয় না। তো আমার উপরে যদি কোনো দিন উপন্যাস নিজে থেকে এসে যদি ঝাঁপ দিয়ে পড়ে তাহলে আমি তাকে খপ করে ধরবো, তার আগ পর্যন্ত না। নিজেকে জাহির করার জন্য বা কারোর সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে কেউ যদি কোনো একটা লেখা লেখে সেই লেখাটা আসলে বিপর্যয় ছাড়া আর কোনো কিছু হবে না। দ্বিতীয় একটা প্রশ্ন ছিল যে অন্যের লেখা থেকে ধারণা ধার করে লেখা যায় কি না। ধারণা ধার করে লেখা যায়, আসলে এই পৃথিবীতে নতুন বা মৌলিক বিষয়বস্তু বলে আসলে কোনো কিছু নেই, মৌলিকত্ব বলে কোনো কিছু নেই। একই বিষয়ে পুনরাবৃত্তি করি, সেটা হচ্ছে উপস্থাপন প্রক্রিয়া নতুন কি না। আমি ধান থেকে ভাত রান্না করতে পারি, ধান থেকে মুড়ি বানাতে পারি, ধান থেকে চিড়া বানাতে পারি, ধান থেকে মোয়া বানাতে পারি, অনেক কিছু করতে পারি। এখন ধান থেকে আমি কি ভাত রান্না করবো নাকি চাল ভাজা ভাজবো না কি করবো, এই উপস্থাপন পদ্ধতি এটা কিন্তু যার যার ব্যক্তিগত বিষয়। একই বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরও লিখেছেন, নজরুলও লিখেছেন, জীবনানন্দ লিখেছেন, আর আমার মতো যারা এই নতুন দেড় পয়সার কবি এরাও কিন্তু লেখালেখি করছেন। কিন্তু বিষয়টা কি, সেটা হচ্ছে যে কার উপস্থাপন পদ্ধতি কতটা ব্যতিক্রমী। একটা হচ্ছে বিয়ে কবে করবেন, ঈদের পরে। আর না, ওই আমাদের বিরোধী দলের আরেকজন নেতা বলেছেন যে বন্যা শেষ হওয়ার পরে, বন্যা শেষ হওয়ার পরে, তো বন্যার পরে আর কি। আরেকজন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে একজন কবি কখন বুঝতে পারবে যে সে কবি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এদিক থেকে যে অন্যের কাছ থেকে স্বীকৃতি নেওয়ার প্রয়োজন নেই যে আমি কবি নাকি অকবি। এই স্বীকৃতিটা নিজের কাছ থেকে আসবে। কীভাবে আসবে? আয়নার সামনে দাঁড়াতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে হবে যে আমার কবি হতে চাওয়ার পেছনে কোনো স্বার্থ সিদ্ধির চিন্তা আছে কি না, আমার কোনো ধান্দা আছে কি না। কীরকম ধান্দা? অর্থনৈতিক ধান্দা থাকতে পারে, নিজে কবি হওয়ার পরে কোনো একটা সাহিত্য সংগঠন, একটা পাঠাগার গঠন করে এলাকার জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা চাঁদাবাজি করতে পারি, বন্যার্থ, শীতার্থ, ক্ষুধার্ত এদের খাবারের কথা বলে আমরা ফেসবুকে ইভেন্ট খুলে টাকা আত্মসাত করতে পারি কবিদের পক্ষে, বা পরিচিত লেখক যারা যারা সামাজিক কর্মী, যারা মানে বিভিন্ন রকমের সমাজ সংগঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যারা যুক্ত থাকে তাদের পক্ষে কিন্তু এই চুরি বাটপারি ধান্দাবাজিটা সামাজিক যোগাযোগের মাধ্যমে করা সহজ। নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি, আমার আসলে উদ্দেশ্য কী। আমার উদ্দেশ্য যদি হয় বিপরীত লিঙ্গের দৃষ্টি আকর্ষণ করা, আমার উদ্দেশ্য যদি হয় খ্যাতি অর্জন করা, আমার উদ্দেশ্য যদি হয় কোনো তারকা হওয়া, তাহলে নিজেকে বলতে হবে তুই এবার থাম, অনেক হয়েছে, তুই এবার থাম। নিজের উপরে যতক্ষণ পর্যন্ত একটা কবিতা এসে লাফিয়ে না পড়বে স্বয়ংক্রিয়ভাবে প্রাকৃতিকভাবে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু লেখা যাবে না। আমি একটা কথা প্রায়ই বলি, সেটা হচ্ছে যে আমি তখনই লিখি যখন আর না লিখে পারি না। অন্যে লিখছে, একটা ইস্যু মিস হয়ে যাচ্ছে, অতএব আমাকে লিখতেই হবে আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এই কাজটা যে করবে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে লেখা লিখবে তার অস্তিত্ব আর কখনো থাকবে না। যে ব্যক্তি নিজের অস্তিত্ব ধরে রাখার জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কোনো লেখা লিখবে তার অস্তিত্ব থাকবে না। অর্থাৎ যে প্রশ্নটা ছিল যে কখন বুঝতে পারবে কবি, নিজেকে প্রশ্ন করলে যখন উত্তর পাওয়া যাবে যে আমি আমার মনের তাগিদ থেকে লিখেছি, সেটা ভালো হোক মন্দ হোক, তখন ধরে নিতে হবে যে আমি অন্তত কবি হওয়ার পথে। যখন দেখা যাবে যে আমার নিজের কাছেই মনে হচ্ছে যে ছন্দটা মিলছে না, ওখানে থেমে যেতে হবে, আর সামনে আগানো যাবে না। তাহলে প্রশ্ন হতে পারে যে ছন্দ শিখে তারপর লিখবো। একটা জিনিস মনে রাখতে হবে, সব কিছু শেখা যায়, ছন্দ শেখা যায় না, কবিতা লেখা শেখা যায় না। তাহলে কবিতা কোথা থেকে আসে? উপর থেকে আসে।
অথবা নিচ থেকে আসে, ডান থেকে আসে, বাম থেকে আসে। কবিতা কেউ কাউকে শেখাতে পারে না, কবিতা শেখার জন্য কোনো প্যারাসিটামল ট্যাবলেট নেই, কোনো অ্যাপ নেই যে ডাউনলোড করে ফোনের মধ্যে চালু করলেই আমি কবি হয়ে যাব। কবিতা জিনিসটা কেউ কাউকে শেখাতে পারে না, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা প্রশ্ন একজন করেছিল যে কবিদের অহংবোধ থাকা, দম্ভ থাকা কতটা জরুরি। খুবই জরুরি। যে মানুষটির অহংকার নেই, দম্ভ নেই, সে আসলে অমেরুদণ্ডী। এখন দম্ভ মানে এই না যে তোর থাপ্পর মেরে দাঁত ফেলে দেবো, ব্যাপারটা কিন্তু ওরকম না। দম্ভর ব্যাপারটা এই না যে তোর চেহারা খারাপ, তোর সাথে মিশবো না, ও তোর তো পাঞ্জাবির একটা বোতাম ছিঁড়ে গেছে, তোর পাঞ্জাবি তো 600 টাকা দামের, আমার পাঞ্জাবি 10,000 টাকা দামের, এই দম্ভ না। কিন্তু তোর চেহারা খারাপ, তোর গায়ের রং খারাপ, এই দম্ভ না। দম্ভটা হচ্ছে আমি যে বিষয়টায় প্রতিবাদ করেছি সে বিষয়টায় আমি অনর থাকবো, আমার যে মতাদর্শগত ব্যাপার সেটাতে আমি অন্তত পক্ষে অনর থাকবো। আবার মৌলবাদের মতো যে আমি যে বিষয়টা একদম ধরে বসে আছি এখান থেকে আর উঠে আসবো না, তা না। অহংকারটা কী? অহংকারটা হচ্ছে এই দম্ভটা কী? দম্ভটা হচ্ছে যে আমি যে নিরাপোষ বা আপোষ কামিতাবিহীন একটা অবস্থান গ্রহণ করছি, এই অবস্থানটাতে আমি অন্তত পক্ষে নিজের বিবেকের কাছে যতক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ ততক্ষণ পর্যন্ত আমি আমার অবস্থানে অটুট থাকবো, এই দম্ভটা। অন্যের চেহারা খারাপ, আমার চেহারা ভালো, অন্যের জামা কাপড় হচ্ছে আমার জামা কাপড়ের দাম বেশি বা কম, এই অহংকার না। এরকম একটা তীব্র অহংবোধ যে কবির থাকে না, সে কবি সত্যিকার অর্থে স্রোতে ভেসে যাবেন। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে গদ্য ছন্দ, ছন্দবদ্ধ ছড়া, এগুলো লেখার সময় মাথায় বেশি রাখা জরুরি নাকি কবিতা দর্শনটা বেশি জরুরি? অবশ্যই কবিতা দর্শনটা বেশি জরুরি। গদ্য ছন্দের একটা কবিতা যেমন পাঠকের মন জয় করতে পারে, ঠিক তেমনি ছন্দবদ্ধ ছড়ার আকারে যেগুলো সেগুলোরও মানুষের মন জয় করতে পারে। একটু নিজের ঢোল পেটাই, আমার দুটো বাক্য আছে এরকম, অনেকেই বই কেনার সময় বলে দেয় অটোগ্রাফে যেন ওই দুটো লাইন লিখি, সেটা হচ্ছে নষ্ট হব নষ্ট রব নষ্ট দেহের কোমায়, যাবজ্জীবন ভালো থাকার দণ্ড দিলাম তোমায়। অনেকেই আপনারা বা তোমরা হয়তো পড়েছো। একটা ব্যাপার হচ্ছে যে আমার মনের যে বক্তব্যটুকু আমি এখানে পেশ করতে সক্ষম হয়েছে কিনা। বঙ্কিমচন্দ্র যেভাবে বলেছেন যে অল্প কথায় কাজ হইলে বেশি কথার দরকার কি, আমি অল্প কথায় আমি আমার কার্যসিদ্ধি করতে পারলাম কিনা এখানে। এখানে এটা কি গদ্যছন্দ পদ্যছন্দ এটা জানা বা দেখা বেশি জরুরি, নাকি আমার বক্তব্য পরিষ্কার করতে পারলাম কিনা সেটা বেশি জরুরি? অনেকেই মনে করে ও ছন্দ মিলে লেখে, ও তো আসলে কবি না, ও আসলে ছড়াকার। ঠিক আছে, ছড়াকার, তুমি কি কখনো ছড়াকার হতে পেরেছো? ছড়াকার হওয়া তো সহজ, একটা ছড়া লেখা যে কঠিন একটা কাজ, অনেক সময় 56 লাইনে 72 লাইনে একটা কবিতা মেলানো বা একটা ছড়া মেলানো যে কঠিন কাজ, তুমি কি সেটা করতে পেরেছো? তুমি এক লাইন লেখো 13 মাত্রার আর এক লাইন 100 মাত্রার, মাত্রাও তো মাপতে পারো না, অথচ তুমি একজনকে বলছো যে অমুক ছড়াকার ও অত এক পর্যায়ের কম। গদ্যছন্দ অনেকেই লিখতে পারে, পদ্যছন্দ বা ছন্দবদ্ধ যে ছড়া সেটা কিন্তু অনেকেই কিন্তু লিখতে পারে না। অতএব দেখা যাচ্ছে যে মূল বক্তব্যটা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দর্শনটা জরুরি বেশি। সেটা কোন ছন্দে লেখা হলো সেটা জরুরি না সেটা বলবো না, জরুরি কম, অপেক্ষাকৃত কম জরুরি। অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা নিজের লেখাকে ক্ষতিগ্রস্ত করে কি না, এটা একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে অন্যকে অনুসরণ করলে ঠিক আছে, অন্যকে অনুকরণ করা যাবে না, অন্যের লেখা চুরি করা যাবে না, অন্যের ভাবও চুরি করা যাবে না, আমি অন্যের দ্বারা প্রভাবিত হতে পারি। এই যে আগেই বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিষয় লিখেছেন, নজরুল জীবনানন্দ দাস যে বিষয় লিখেছেন, ওই আমার মতো যারা কম বয়স্ক আমরা কিন্তু ওই একই বিষয়ে চর্বিত চর্বণ করছি, করছি না? অন্যের দ্বারা আমি প্রভাবিত, আমি হুমায়ুন আজাদের দ্বারা প্রভাবিত হতে পারি, আমি আখতারুজ্জামান ইলিয়াসের দ্বারা, আহমদ সফর দ্বারা প্রভাবিত হতে পারি, কিন্তু আমি কী করলাম, উনি যা লিখলেন 10-12টা বাক্য বা 10-12টা শব্দ পরিবর্তন করে নিজে বলে চালিয়ে দিলাম, সেটা কি উচিত? তাহলে কি দেখা যাচ্ছে যে অন্যের অনুকরণ করা যাবে না কিন্তু অন্যের অনুসরণ করা যাবে। যেমন সালমান শাহ মারা যাওয়ার পরে অনেক নকল সালমান শাহর আবির্ভাব হয়, চুল ওরকম, মাথার ব্যান্ডানা ওরকম, নাচের ভঙ্গি ওরকম, হুবহু একই রকমের। এবং সালমান শাহ যে সিনেমাগুলো অসম্পূর্ণ রেখে গিয়েছিলেন তাদেরকে দিয়ে, তাদের পশ্চাদ্দেশ দেখিয়ে পেছন থেকে পেছনের শট নিয়ে ওই সিনেমাগুলো সম্পন্ন করেছিলেন, সেই নকল সালমান শাহরা এখন কি কেউ আছে? আমরা কি সেই নকল সালমান শাহদের নাম জানি? জানি না। কাদের নাম জানি? নাম উল্লেখ না করেই বলতে পারি, সেটা হচ্ছে সালমান শাহ কীভাবে অভিনয় করতেন ওটা দেখে দেখে গবেষণা করে 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 যারা ওরকম অভিনয় করতে করতে পরে একটা নিজস্বতা তৈরি করে ফেলে তারা কিন্তু টিকে আছে।
কিন্তু সালমান শাহ যেভাবে চুল কাটতেন সেভাবেই আমি চুল কাটবো, উনি যেভাবে ফুল প্যান্ট পরতেন ওভাবেই আমাকে পরতে হবে, এই সামনের একটু অংশ খোলা রেখে পেছনের অংশটুকু ইন করব, মাথার উপরে ব্যান্ডানা পরব। যারা শতভাগ কপি করেছিলেন সালমান শাহকে তাদের আর কোনো অস্তিত্ব নেই। তাহলে কি ব্যাপারটা হচ্ছে যে অনুসরণ করা যাবে কিন্তু অনুকরণ করা যাবে না, প্রভাবিত হওয়া যাবে কিন্তু প্রতারিত করা যাবে না। অন্যের লেখা চুরি করলে সেটা নিজেকেও প্রতারিত করা হয়, ওকেও করা হয়, ওকেও করা হয়, ওকেও করা হয়, সবাইকে করা হয়, গোটা জাতিকে এবং গোটা পৃথিবীকেই প্রতারিত করা হয় যদি আমি চুরি করি। আর চুরি যদি একবার করি সেটা অর্থনৈতিক চুরি হোক আর লেখালেখির ওই চুরি হোক, ধরা একদিন পড়তেই হবে। এবং একজন চোর ধরা পড়ার পরে সে যদি আরও অনেক সোয়াবের কাজ করে থাকে, ওই সোয়াবের কাজ শূন্য দিয়ে গুণ হয়, আর সংখ্যা যতই বড় হোক না কেন শূন্য দিয়ে গুণ করলে সেটার ফলাফল কী? যত বড়ই সংখ্যা হোক শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয়। চোর ধরা পড়ার পরে তার যদি আরও যদি কোনো পুণ্যের কাজ থেকে থাকে, পুণ্যের কাজ শূন্য দ্বারা বুঝে নাও। এরপরে সেটা হচ্ছে যে কবিতার বই পড়তে অনেকেরই অনীহা কেন এবং কবিতার বই কখনো বেস্ট সেলার হয় না কেন, এই জন্য দায়ী হচ্ছে কবিরা নিজেরাই। কেন কবিরা নিজেরাই দায়ী? কবিরা এমনভাবে কবিতা লেখে যে মানুষের মাথার 10 কিলোমিটার উপর দিয়ে যায়, এতটাই বেশি উপর দিয়ে যায় যে এদেশের মানুষ পত্রপত্রিকার যে সাহিত্য পাতাটা সেই সাহিত্য পাতাটা পড়ে না, ওই পাতাটা ঘরের দরজার যে ছিদ্র থাকে সেই ছিদ্রটা বন্ধ করে দেওয়ার কাজে ওই কাগজটা ব্যবহার করে। ওই কাগজটা সবার আগে ব্যবহার করে ঝালমুড়ি খাওয়ার জন্য। কেন? এর কারণ হচ্ছে কবিতা গণমানুষের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। আগে যেমন ব্রাহ্মণ্যবাদী একটা বিষয় ছিল যে হিন্দু ধর্মগ্রন্থগুলো শুধু ব্রাহ্মণরাই পড়তে পারবে, সাধারণ মানুষ স্পর্শ করতে পারবে না, বা অন্যান্য ধর্মের অনেক এই উপমহাদেশের অনেক ধরনের মানুষ আছে যারা ধর্মগ্রন্থ অনেক আলেম ওলামা আছে, তারা মনে করে সাধারণ মানুষ ধর্মগ্রন্থ বোঝে না, একমাত্র তারাই বোঝে। কবিতার ক্ষেত্র ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে ওই একমাত্র যে শাহবাগী নীলক্ষেতি কবি, কাটাবুনি কবি, অথবা এদিকে যারা স্থানীয় কবি আছে যারা খুব গণ্যমান্য, খুব পুরুত টাইপের, বামুন টাইপের, এরাই শুধু কবিতা বুঝবে। এবং কবিতা অবশ্যই যদি মাথার উপর দিয়ে, যদি 18 মাইল উপর দিয়ে যদি না যায়, কবিতা পড়িবা মাত্র পাঠক যদি বুঝিতে পারে উহা কোনো কবিতাই হইল না, এরকম একটা মানসিকতা থাকে। তাহলে কি ব্যাপারটা, কী ব্যাপারটা? সুস্পষ্টতা নাই, কোনো সুবদ্ধতা নাই। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে ক্রমশ ওই সংস্কৃত ভাষা যেমন নিহত হয়ে গেছে, কিন্তু এখন সংস্কৃত ভাষায় আগে ধর্মগ্রন্থগুলো লেখা ছিল এবং ওই ব্রাহ্মণরা ওই সংস্কৃত ওই ভাষাটাকে, সংস্কৃত ভাষায় সাধারণ মানুষ কথাও বলতে পারবে না, এরকম একটা মানসিকতা আগে কিন্তু ছিল। এর ফলে যেটা হয়ে গেছে, সংস্কৃত ভাষা কিন্তু এখন একটা মৃত ভাষা হয়ে গেছে, পালি মৃত ভাষা হয়ে গেছে। ঠিক তেমনি আগে যে ওই যে একটা ব্রাহ্মণ্য যে সংস্কৃতি ছিল, আলেম ওলামা ছাড়া ধর্মগ্রন্থ কেউ ইয়ে করতে পারবে না, এর ফলে কিন্তু ধর্ম কিন্তু সাধারণ মানুষের আওতার বাইরে চলে গেছে। কবিতাও ওরকমের আওতার বাইরে চলে গিয়েছে। চলে যাওয়ার কারণে সাধারণ মানুষ এখন আর কবিতার বই পড়ে না, নিজের কবিতার বই 50 কপি প্রকাশ করে নিজেই 35 কপি কিনতে হয়, 5 কপি প্রেমিকাকে দিতে হয়, 5 কপি প্রেমিকাকে দেওয়ার জন্য 5টা প্রেমিকা লাগে। এটা কঠিন একটা জিনিস, 5টা প্রেমিকা একসাথে থাকা। এর ফলে যেটা হয়, ওই সাধারণ মানুষের বোধগম্যতার ঊর্ধ্বে চলে গেছে বলে কবিতার বই এখন পড়ে না। আর বেস্টসেলারের কথা যে বলা হয়েছিল এটা একটু অশ্লীল একটা প্রশ্ন। কবিতার বই বা কোনো বই বেস্টসেলার হতে হবে এমন কোনো কথা নেই, কারণ সংখ্যায় বা সাইজে বড় হলেই একটা ব্যাপার যে খুব ইয়ে হয়ে যায় তা না। এটা আমরা অনেকেই জানি যে সংখ্যা বা আকারে আকৃতিতে খুব বড় সেই জিনিসটাই যে খুব একটা খুব মহিমান্বিত বিষয় ব্যাপারটা কিন্তু আসলে তা না। তবে কবিতা ধ্বংস হওয়ার পেছনে কারণ হচ্ছে কবিরা নিজেদেরকে অনেক কিছু বড় মনে করে। কি মনে করে? আমি যাহা লিখেছি তাহা কেবল আমিই বুঝিব, এমন কি দুদিন পরে আমি নিজেও বুঝিব না। অনেক কঠিন কঠিন শব্দ, সারিয়ালিজম, অপরাবাস্তব, হেজিমনি, ন্যারেশন, কাউন্টার ন্যারেশন, সোশ্যাল হেজিমনি, এনলাইটেনমেন্ট, নিয়নালো, মানে এমন কেমন কঠিন কঠিন কিছু শব্দ, যে শব্দগুলো আমরা যারা সহজ ভাষায় লিখি আমাদেরকে বলা হয় এ কিছুই না। তো দেখা যায় ওই মানুষের কাছে কিছুটা হলেও তো পৌঁছতে বোধহয় পেরেছি, মানে সেটার প্রমাণও চোখের সামনে দেখা যাচ্ছে। এখানে যারা এসেছেন তাদেরকে ট্রাক ভাড়া, ট্রেন ভাড়া, মিষ্টি খাওয়ানো হবে ইত্যাদি বলা হয়, কোনো কিছু প্রলোভন, বিয়ের প্রলোভন দেখিয়ে কিছু একটা করা হয়নি। কিন্তু একজন যারা ওই মাথার উপর দিয়ে যাদের কবিতা যায়, ওনাদের কবিতা কেউ পড়েও না, ধরেও না, ওনারা মরেও না, এই হচ্ছে ব্যাপার।
আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কখনো নাটক লিখবো কিনা, নাট্যকার হবো কিনা, ওই উপন্যাসের ব্যাপারে যেটা বলেছিলাম সেটাই উত্তর। যদি কোনো দিন আমার মনে হয় যে আমার এটা করা উচিত, এই না লিখে পারছি না, আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে এখনই, মানে তখন কিন্তু বাসায় কাগজ না থাকলে আমি রাত তিনটার সময় প্রয়োজন মধ্যে কাগজ নিজে বানাবো, গাছ কাটবো, কাগজ বানাবো, পেপারে লিখবো, ব্যাপারটা কিন্তু এরকম। আমি ততক্ষণ পর্যন্ত লিখিব না যতক্ষণ পর্যন্ত না লিখিয়া পারি না, এটাই হচ্ছে নিয়ম। আরটা হচ্ছে যে আমি কোন ধরনের সিনেমা রিভিউ লিখি, আমি আসলে রিভিউ কার না, সেই সব সিনেমাই নিয়ে কিছু বলার ইচ্ছা করে যেসব সিনেমায় একটা রাজনৈতিক বার্তা থাকে, রাজনীতি নিয়ে যদি কোনো বক্তব্য থাকে, সেখানে যদি কোনো ভুলভাল থাকে বা আমার সাথে যদি মতের যদি অমিল হয়, আমি ওই কথাগুলো আমি খুব শান্তভাবে লেখার চেষ্টা করি। আর অরাজনৈতিক সিনেমার রিভিউ একবারই লিখেছিলাম, ওই সিনেমার পরিচালক আমাকে দুটো টিকিট দিয়েছিলেন এই জন্য, টিকিটের মানে মানে সম্মান দেখাতে গিয়ে এই কাজটা আমি করেছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে ওবায়দুল কাদেরের সাথে আমার সম্পর্ক কী, ওবায়দুল কাদেরের সাথে আমার সম্পর্ক কী এবং আমি তার মিমিক্রি কেন করি এবং তার মানে তার তাকে নিয়ে এত লেখা কিছু। ব্যাপারটা হচ্ছে যে উনি আসলে সত্যিকার অর্থে খুব মজা করে কথা বলেন এবং উনি খুব গুছিয়ে কথা বলেন। উনি যখন কোনো কথা বলেন উনি প্রত্যেকটা বাক্যের মধ্যে 15 সেকেন্ড একটা বিরতি নিয়ে তারপরে কথা বলেন এবং উনি ওনাকে নকল করা খুব সহজ। উনি মাঝে মাঝে হাসির কথা বলেন, মজার কথা বলেন, সেগুলোকে নকল করা খুব সহজ। আর ব্যঙ্গাত্মক বা বিদ্রুপাত্মক লেখা যারা লেখেন, যারা স্যাটায় লেখা লেখেন, তারা সবসময় চিন্তা করেন যে কখন ভেঙানো যায়। ওনাকে ভেঙানো খুব সহজ। একটা ব্যাপার হচ্ছে উনি ওনাকে ভেঙালে উনি কখনো রাগ করেন না। আর উনি যেহেতু প্রচুর ছবি তোলেন, আমিও প্রচুর ছবি তুলি, যারা প্রচুর ছবি তোলে তাদের ছবি কোনো না কোনোভাবে মিলে যায়, এ কারণে ওবায়দুল কাদেরের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক। আর কারো কোনো প্রশ্ন? কয় মিনিট হয়েছে ওটা? প্রিয় চলচ্চিত্র আর আচ্ছা, আমার প্রিয় চলচ্চিত্রের নাম হচ্ছে সপ্তপদী, এটা উত্তম কুমার এবং সুচিত্রা সেনের। আর প্রিয় বই আসলে যে বইটার আমি নাম বলবো সেটা আসলে প্রকৃত অর্থে ওরকমই বই বলে, সেটা হচ্ছে আবুল মকসুদ কলাম সমগ্র। সৈয়দ আবুল মকসুদ যেই পদ্ধতিতে কলাম লিখতেন আমি আসলে ওভাবেই কলাম লিখি। সৈয়দ আবুল মকসুদের কলামের কী বৈশিষ্ট্য ছিল? সৈয়দ আবুল মকসুদের কলামের বৈশিষ্ট্য ছিল কলামের 85% পড়ার পরও বোঝা যায় না যে এটা আসলে কী নিয়ে লেখা। তিনি ওই বিষয়টার সাথে সম্পৃক্ত বিভিন্ন মজার মজার বিষয়বস্তু নিয়ে ছোটো ছোটো কৌতুক করেন, একদম শেষের দিকে 5 বা 10% যখন বাকি থাকে তখন গিয়ে উনি বলে দেন যে আসলে কলামটা এটা নিয়ে। একটা রাজনৈতিক হরর সিনেমার মতো কিংবা একটা গোয়েন্দা সিনেমার মতো একটা উত্তেজনা পাওয়া যায়। আমি ওই বইটাকে বারবার পড়ি। আর যদি উপন্যাসের কথা বলি তাহলে কবি অথবা দণ্ডিত অপুরুষ উপন্যাসটা আমার খুব পছন্দ। যদি আমি কবিতার বইয়ের কথা যদি বলি তাহলে আবুল হাসান রচনা সমগ্র, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আমি নির্দিষ্ট কোনো বইয়ের নাম বলবো না, ওই রচনা সমগ্র, নির্দিষ্ট কোনো বইয়ের নাম বললে ওই লেখকের মানে অন্যান্য সৃষ্টিকে তো অস্বীকার করা হয়। যেমন আবুল হাসানের যে রচনা সমগ্রের কথা বললাম, হুমায়ুন আহমেদের যে কবিতা সমগ্রের কথা বললাম, এই বইগুলো আমার কাছে ভালো লাগে, আমি মূলত রচনা সমগ্রই কিনি আসলে। আর কারো কোনো প্রশ্ন? আমাদের এটা শেষ করে দেওয়া উচিত। এটা হচ্ছে আপনি খুব ইয়াং এবং মানে প্রমিজিং, আমরা আপনার মধ্যে আগামী দিনের জীবন আনন্দ খুঁজে পাই। নির্দিষ্ট করে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে আরেকজন ইয়াং রাইটার আমাদের মধ্যে খুব জনপ্রিয় আছেন, সাদাত হোসেন, হ্যাঁ, ওনাকে আপনি কিভাবে করে দেখেন? ওনার লেখার জগৎ এবং আমার লেখার জগৎ সম্পূর্ণ রকমের ভিন্ন। সেটা হচ্ছে যে উনি একজন কল্পনাবিলাসী লেখক, ওনার লেখাগুলো চলমান ঘটনাবলীর উপর রচিত নয়। উনি কখনো প্রেমের উপন্যাস লেখেন, কখনো সামাজিক উপন্যাস লেখেন, আর আমার সমস্ত লেখাই অসামাজিক। ওনার লেখা সামাজিক, আমার লেখা সম্পূর্ণ অসামাজিক। আমি ওনাকে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি এই জন্য যে উনি বেশ কিছু পাঠক তৈরি করতে সক্ষম হয়েছেন, উনি পাঠক ধরে রাখতে সক্ষম হয়েছেন। পাঠক ধরে রাখার কিন্তু খুব বেশি প্রয়োজন আছে, কারণ পাঠক যদি ধরে যদি না রাখে তাহলে আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। আর তুমি প্রশ্ন? হ্যাঁ, সচরাচর সবাই দেখি যে আপনি অনেক খোলামেলা আলোচনা করেন, হ্যাঁ, তো আপনার কখনো কি মনে হয়েছে এরকম পোস্ট দেওয়ার পর আমি ওই মানুষটাকে নিয়ে না লিখলেই পারতাম, মানে কখনো কি অনুশোচনা বোধ হয়েছে? মাঝে মাঝেই আমার অনুশোচনা বোধ হয়েছে যে এই লেখাটা যে লিখলাম এটা আসলে না লিখলেই হতো, অথবা যতটা তীব্রভাবে লিখেছিলাম অতটা তীব্রভাবে না লিখে বোধহয় আরেকটু কম তীব্রভাবে লিখতাম। আসলে মানুষ তো
মাঝে মাঝে মনে হয় যে বেশি নির্মমতা দেখিয়ে ফেলেছি, মাঝে মাঝে অনুশোচনা হয় এবং মাঝে মাঝে এও হয় আমি ওই লেখাটা প্রত্যাহার করে নিয়েছি। কোনো বইয়ের মধ্যেও যদি প্রকাশিত থেকে থাকে, পরবর্তী মুদ্রণে বা পরবর্তী সংস্করণে ওই লেখাটা আমি বাদ দিয়ে দিয়েছি। ফেসবুকে রুক্ষ দেখা যায় আর বাস্তবে একটু রকমের মূর্খ দেখা যায় বা একটু নরম সরম দেখা যায়। ফেসবুকে আসলে বেশিরভাগ মানুষই একজন প্রতিষ্ঠিত শিল্পীকে, শিল্পী বলতে আমি লেখক কবি সাহিত্যিক সবাইকে বোঝাচ্ছি, প্রতিষ্ঠিত শিল্পীকে একটু উত্তক্ত করতে চায়, একটুখানি তাকে বিরক্ত করে একটু আনন্দ পায়। দেখা যায় যে ওই ব্যক্তিটাকে যে সে অপছন্দ করছে তা না, ওই ব্যক্তি লেখা অপছন্দ করছে তা না, আসলে একটু বিরক্ত করতে চায়। একটু বিরক্ত করতে পারলে ভালো লাগবে, কারণ ও ব্যক্তি জীবনে ব্যর্থ আর ওই শিল্পী হচ্ছে ব্যক্তি জীবনে সফল, তাকে সবাই পাত্তা দেয়। ওই পাঠককে কেন পাত্তা দেয় না এটা নিয়ে পাঠকের মনে একটা ইয়ে থাকে, তখন এত বেশি মানুষ একসাথে বিরক্ত করে যে আসলে লাঠি নিয়ে ধাওয়া দেওয়া ছাড়া আর আসলে কোনো উপায় থাকে না। ভিডিওটা এখানেই বন্ধ করি, পরে অন্য প্রশ্ন করি, ভিডিওটা এখানে বন্ধ করে দিই।